কেভিন ওসওয়াল্ডের বলে সাদমান ইসলামের ডিফেন্স করার চেষ্টা। আঙুল তুলে আউট ঘোষণা করতে বেশি সময় নেননি আম্পায়ার সৈফুদ্দৌলা ইবনে সৈকত। সঙ্গে সঙ্গেই তার দিকে ব্যাট উঁচু করে সাদমান বোঝাতে চাইলেন বলটা তার ব্যাটে লেগেছিল। এবার আফিফ হোসেনের আউটটা দেখুন, আরও একবার ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করুন এটা আউট হয়েছে কিনা। এই আউটের ব্যাপারে কথা বলার আগে ফিরে যাওয়া যাক সাদমানের আউটটায়। আম্পায়ারের এমন সিদ্ধান্তে বেশ হতাশা প্রকাশ করেছিলেন সাদমান। অপর প্রান্তে ক্যাপ্টেন আফিফের মুখেও তখন অসহায় হাসি। বিস্মিত হয়ে কিছুক্ষণ উইকেটের ওপরেই দাঁড়িয়ে রইলেন তিনি। আর সাদমান চলে যাওয়ার সময় আফিফ আরও একবার জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে নিলেন বলটা প্যাডে লাগার আগে ব্যাটেই আঘাত করেছিল কিনা। 64 রানে থাকা অবস্থায় আউট হয়ে ফিরেছেন সাদমান। আবার ফেরা যাক আফিফের কাছে। বোলার ফিল্ডারদের আবেদনে আম্পায়ার যে মুহূর্তে আঙুল তুলছেন তখনই এই ব্যাটার হাত তুলে প্রশ্নসূচক ভঙ্গিতে কিছুটা প্রতিবাদী করলেন। অবিশ্বাস ঘিরে ধরেছিল তাকেও, তবে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হলো তাকে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। যে বলটায় তাকে আউট দেয়া হলো সেটা লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে কিনা সেটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, তবে বিতর্কের জায়গা আছে আরেকটা। তিনি যে সময়ে এই রিভার্স সুইপটা খেললেন সেটা পরিস্থিতি বিবেচনায় সঠিক শট সিলেকশন ছিল কিনা প্রশ্ন হতে পারে এটাও। আফিফকে সাধারণত সাদা বলের স্পেশালিস্ট ক্রিকেটার বলা হয়ে থাকে। ফিল্ডারদের পজিশন বুঝে ওয়ান ডে কিংবা টি-20 ক্রিকেটে রিভার্স সুইপ খেলে রান তোলার তরিকাটা হতে পারে বেশ কার্যকরীও। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে প্রথম ইনিংসেও আফিফ রান তুলেছিলেন দ্রুত গতিতে, খেলেছিলেন 100 বেশি স্ট্রাইক রেটে। তবে দ্বিতীয় ইনিংসে সিচুয়েশন ছিল ভিন্ন। ফলো অনে পড়ে ইনিংস হার এড়ানোর জন্য লড়ছে বাংলাদেশ এ দল। দ্বিতীয় ইনিংসে যখন 94 রানে 3 উইকেট পড়ে গেছে তখন ব্যাটিং করতে এসেছেন বাংলাদেশ এ দলের ক্যাপ্টেন। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে চতুর্থ দিন পুরোটা সময় দায়িত্ব নিয়ে ব্যাটিং করে ম্যাচটাকে যতটা গভীরে নিয়ে যাওয়া যায়, এমন কথাই তৃতীয় দিন শেষে জানিয়েছিলেন বাংলাদেশ এ দলের ব্যাটার সাইফ হাসান। কিন্তু দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনে ক্যাপ্টেন আফিফ হোসেন ব্যক্তিগত মাত্র 9 রানে থাকা অবস্থায় যে রিভার্সিপ শট খেলে আউট হলেন, দলের যে বার্তা দেওয়া হয়েছিল দায়িত্ব নেয়ার সেই বার্তার বিপরীতে আফিফের এমন শট খেলা কতটুকু ম্যাচুরিটি প্রমাণ দেয় সেই প্রশ্ন থেকেই যায়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেন্সি। আফিফ গেল, হ্যাঁ।